এম জি রোডে আগের যত কটা সিকিম এপিসোড তোমাদের সবার খুব ভালো লেগেছে, তোমরা কমেন্টস জানিয়েছো আমাদেরকে, তো সিকিম এপিসোডের পরে আমি এখন এসেছি আজকে এম জি মার্গে ফর শপিং পারপাস। এখানে আমি এক্সপ্লোর করবো কী কী জিনিসপত্র পাওয়া যায়। আমাদের টিমমেট সবাই আছে, সবাই কিছু না কিছু ঘরের জন্য কিনবে, তাই তো তাই জন্য এম জি মার্গে ইচ অ্যান্ড এভরি যখন ট্রাই করবো ঢোকার জন্য, খাওয়ার দাওয়ারও দেখবো, গিফট আইটেমসও দেখবো, যা যা পাওয়া যায় সব কিছু এক্সপ্লোর করবো, এবং দাম টাম যা হয় তোমাদের সবাইকে সব কিছু জানাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা যাক, চলো দেখি ফার্স্টে একটা একদম ভালো দোকান এসে দাঁড়িয়েছি। এখানে অনেক কি চেঞ্জ টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। কোথায় গেল ব্রাদার? কি নেবে? দেখ কিচেনগুলো আছে, তো দা এই কিচেনগুলো আমি নেবো। কেমন দাম দিয়েছো? এই যে লম্বা লম্বা রিবন টাইপ, রিবন 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 সিকিম ভাইয়া, ইয়ে রিবন কেসা, রিবন वाला কিচেন কত? 50 50 টাকা। এটা তো আমাদের আই কার্ডে ঝোলানো ছিল। না না, চাবি ঝোলায় গেল, চাবি ঝোলায়, বাট এটা ফিটেন বাইক কা চাবি। ভ্যারাইটি জিনিস আছে, এটা অ্যাকচুয়ালি আই কার্ড প্লাস কিচেন এক্সট্রা। একটা নাও তো, আমার জন্য নেবো। ওই ওইটা নাও, ওই কালারফুলটা, ব্ল্যাকটা না। দেখি কেমন, দেখি গাড়ি তো মানে কি চাবি ঝোলানোর জন্য এইগুলো ইউজ করে, তো আমি ভাবলাম দেখতে খুব ভালো লাগছে। তো মেয়েদের ভালো লাগে, 50 টাকা দাম আছে কিচেনটা, চলে গেছে সেটা আমি নিচ্ছি। এটা কি এনফিল্ডের কিচেন? কত দাম বলছে? 150 টাকা, 150 টাকা। ঠিক আছে, মেটাল নাকি ওয়েট আছে? যে মেটাল কা খারাপ নেই হোগা তোমার, আবার ওয়াল ট্যাঙ্কার লিক হচ্ছে, এই হবে না তো? দেখো অত ঝুল আছে কি জানো, না অত ঝুল, হ্যাঁ ওয়েট আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, কুল কুল কুল, দেখতে ভালো বরাবর। 300 280 বাহ, পুরো মার্কেট আজকে ভর্তি, প্রচুর লোক মার্কেটে। এগুলো তো খুব কমন গাড়িতে বাইকে ইউজ করা হয়, এগুলো বেশি ফোর হুইলার্সের জন্য। তো আমি এগুলো কত করে, ফ্রেশ হোক এই কত করে নিলে? এগুলো এগুলো 20 টাকা করে, 20 টাকা মানে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা 20 টাকা পিস। গাড়িতে লাগানোর জন্য খুব ভালো এগুলো। প্রায় বেশিরভাগ চেন ছোটোখাটো টুকটাক জিনিস আমি এই দোকান থেকে কিনে নিলাম। এটা সুন্দর ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে বেশ রিজনেবল প্রাইস সব কিছু পাওয়া যাচ্ছে। আগে আরও দেখছি আর কী কী পাওয়া যায়। তো কিনেছিলে, কিনিলে কটা? তিনটে, 650 মানে পার পিস? কী কোয়ালিটি এটা, মানে কি কাশ্মীরি 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 সব 650 করে। কি কালার নিলে? কি প্রাইস বলছে এটা? 250। ভ্যারাইটি অফ জ্যাকেটস বাচ্চাদের, এছাড়া শাল, কার্ডিগান্স, সোয়েটার, পুরো জিনিসপত্র পাওয়া যায় এখানে। এখানে আমাদের তিনটে শাল কেনা হবে, আমার মার জন্য একটা সোয়েটার বাজবে উলের, আর টুপি নেবো বোনের জন্য। যে দোকানে ওপরে আমরা জিনিসপত্র নিলাম সব, সেই দোকানেরই আন্ডারগ্রাউন্ডে আর একটা স্টোর, যেখানে ভ্যারাইটি সোয়েটার, শার্ট, জ্যাকেট, শল সব অনেক জিনিসপত্র পাওয়া যায়। দামগুলো আমি একটা করে দেখছি। দেখি একদম কম বয়সী মেয়েদের জন্য হচ্ছে না একটু? না না, আমার মা হ্যাঁ হ্যাঁ এজেড লোক প্যান্ট পাই কি? 40-45-50 এই 350-450 এর রেঞ্জের রেঞ্জে। এই কত টাকা? ইয়ে বা আচ্ছা আচ্ছা,
কালো না কালো তো বড় ভালো মনে মনে 5.5 600 টাকার মধ্যে সব কিছু ফিটনেস পাওয়া যাচ্ছে চালটা 250 টাকা इसमें 200 150 का है जी हाँ। इसमें ये जो पॉम पॉम हुआ 200 का है अच्छा। ये 150 का है ये सब 200 का है अच्छा ये लाल है ये तो ছেলেদের জন্য ভালো বাবা টাবার মতো হ্যাঁ বাবা দেব বাবা বাবা কাকা কাকাদের জন্য ভালো বাবার জন্য কথা বলছিস এটা বলনে কা ভাইয়া 1100 টাকা 20% ডিসকাউন্ট 1100 টাকা বললে 20% মানে উতনা হি আয়া জিতনা ইনকো বেচনা তো ঠিক है एक रेट के लिए जो रेट करेंगे ना मैं आप खरीदेंगे ना हम बेच पाएंगे और अगले दिन आप अगर वो खरीद के आएंगे तो बताया पर क्या शॉर्ट मेडिटेशन घंटी भी है इससे क्या फायदा होता है इसमें जोड़ा जोड़ा तीन चार नतुन जुड़े कैरेट ड्रागन तो सुंदर वेल्डिंग करा प्राइस दिस कितना कॉस्ट पड़े इसका देखिए कितना वेट है आलू वेट है ओ बाबा ते 1 केजी का लगा जी वेट है बेटा डिब्बागनेट सारी दाम सिक्किम फ्रिज मैगनेट 100 टाका করে বলে ছোট ছোট ক্লিপস হবে 30 টাকা করে এটা তো 50 করে এই বনে জানা নিয়ে যাচ্ছে এগুলো কি ওই গ্লাস রাখে না ঢাকা দেওয়া বা তার উপর গ্লাস রাখে তো কি পিরামিড পেপার বেট না হ্যাঁ তাই পেপার বেট না এটা মানে ওদের কিছু আছে কত দাম बड़ो सिल टाइप है नहीं तो चीज सीना सीना काटी ओके पोर्सलेन पोर्सलेन
दूसरा है छोटो नहीं तो बारो इधर वाले रसगुल्ला खाओ इधर दारू ले जाते हैं ये मैं ये कत बोल জিনিসপত্র দাম তো ভালোই কিন্তু কাপড় ছাড়া বাকি অন্যান্য গিফট আইটেম কিন্তু যে কটা দোকান দেখেছি সবাই কিন্তু সেম প্রাইস কেউ এক পয়সা দাম কমাচ্ছে না আর আমরা কলকাতার ছেলে বার্গেনিং না করলে তো আমাদের মন ভরে না তো কিন্তু পেলাম না যেটা পঞ্চাশ সেটা পঞ্চাশ টাকায় যেটা তিরিশ টাকা সেটা তিরিশ টাকায় নিতে হলো কারণ আমার কবে আসো তো ঠিক নেই সো এটাই আর বাকি জিনিসপত্র কাপড়ের দাম যা দেখলাম মোটামুটি কি সব দোকান নেই 20% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তো কাপড় স্টল শল সোয়েটার কার্ডিগান বা টুপি টুপিতে ডিসকাউন্ট পেয়ে যাবে আর শীতের সময় তো এখন উলেন জিনিসপত্র বেশি শপিং করা কমপ্লিট হয়ে গেল টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে এবার ফোন লাগাও তো ওদেরকে তো এখানে তো ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় সেই 10 টাকার কিচেন থেকে শুরু করে 10,000 টাকার কিউরিও সেট সবই ডিপেন্ড করছে কী জিনিস দেবে বা কী জিনিস দেওয়া হবে তো ডিপেন্ডিং অন প্রাইস আর কাকে দিচ্ছেন কী দিচ্ছেন ভ্যারাইটি জিনিসপত্র আছে আমি কিছু কিছু জিনিস দেখালাম যেটা তো আশা করি তোমাদের ভালো লেগেছে কখনো যদি সিকিমের এমজি মার্গে তোমরা আসো তাহলে এইসব দোকান থেকে শপিং করো একটাই বলা কথা সেটা হচ্ছে সব কিছু দোকান কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু কমপ্লিট বন্ধ হয়ে যায় তো এটা খেয়াল করেই কেন নাহলে দোকান বন্ধ হয়ে গেলে বেশি ভ্যারাইটি হবে না তো ফার্স্ট দোকানে ঢুকেছিলাম ওখানে ফার্স্ট তো ওইদিকে ঢুকেছিলাম এই ছোট দোকানটা তো এটাই বলার তো প্রাইস রেঞ্জ তোমরা দেখে নিলে ভ্যারাইটি জিনিস আছে সব কিছু কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি এসে কেনাকাটা করে নিও বন্ধু বান্ধব বান্ধবী হ্যান ত্যান সবার জন্য গিফট আইটেম তো পেয়ে যাচ্ছ যাকে যা দেওয়ার যেমন দামে দেওয়ার সব কিছু দিতে পারবে সো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিও এই প্রাইস তোমরা যদি কোনো কিছু কিনে থাকো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর সবার সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও সো দেখা হবে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনোভাবে ততক্ষণের জন্য টাটা।